ধরো 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 এবং আপনাদের বুঝতে হবে প্রতিটা প্রকল্প সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ, আমরা ব্যয়ের কথা চিন্তা করি না। আমরা প্রতিটা প্রকল্প করতে আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের টেকনিক্যাল টিমদের আমাদের মতামত নিতে হয় এবং সেই মোতাবেক আমরা কাজ করি। এতে একটু সময় লাগবে, কারণ এটা বিশাল প্রজেক্ট। এক একটা নদীর এক একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, সব নদী যে একই চরিত্রে চলে সেটা না। সেটা আমাদের ইঞ্জিনিয়াররা সেটা তারা এটা দেখে পরীক্ষা করে, তারপরে আমরা সেই মোতাবেক আমরা কাজ করি। এখানে ইনিশিয়ালি একটা প্রকল্প নেওয়া হয়েছিল, যেখানে এখানে ব্লক ফেলানো হয়েছিল, জিওব্যাগ ফেলানো হয়েছিল, পরবর্তী নদী ভাঙ্গন এত প্রকট হয়েছে। আমরা এখন এটা চিন্তা করছি, এটা বড় একটা প্রকল্প নেওয়া হয়েছে, 739 কোটি টাকা একটা প্রকল্প আমরা নিয়েছি। এখানে ড্রেজিং এবং নদীর বাঁধ রক্ষা করা হবে, এবং যেটা এটা অতি শীঘ্রই প্ল্যানিং কমিশন এটা পাশ হওয়ার পরে এখনেকে যাবে, এখনেকে পাশ হওয়ার পরে আমরা কাজ করব। যেহেতু বর্ষা মৌসুম একেবারে সামনে, জরুরিভাবে এই ভাঙনটাতে কোনো ব্যবস্থা নেবেন কিনা এলাকাবাসী? সেটা আমরা, সেটা হলো যে আমাদের চলমান যে প্রকল্পটা যেটা আছে সেটাই আমাদের এই ভাঙনটা রোধ করবে। এবং তারপরেও যেখানে আমরা কোনো এমার্জেন্সি দেখো, আমাদের আমরা আমি দায়িত্বভার নেওয়ার পরে আমরা মোস্ট থ্রেটেন্ড এরিয়াগুলো আমরা আইডেন্টিফাই করেছি, সেই এলাকার জন্য আমাদের অলরেডি প্রকল্প হাতে আছে। যেখানে আমরা নদী ভাঙন দেখবো সেখানে আমার সঙ্গে সঙ্গে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এবার আপনি দেখেছেন যে ফণি ঘূর্ণিঝড়ের পরে আমরা 240টি এলাকাতে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা সেই সমস্ত এলাকাতে আমরা প্রকল্প নিয়েছি এবং সেখানে কাজ করা হয়েছে। আমরা তো এটা নিয়ে আপনারা চিন্তা করুন, কারণ নদী ভাঙন যে সমস্ত এলাকায় আমরা প্রকল্প নেওয়া আছে, অনগোয়িং প্রজেক্ট, সেটা তো চলবে। এটা বাইরেও যদি কোনো জায়গায় নদী ভাঙন হয় সেটা রোধ করবো আমরা ব্যবস্থা করছি।